হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কয়েকটা এডুকেশন নিউজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যে ফাইনাল বর্ষের এর পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা অ্যাকচুয়ালি কি বাতিল করা হয়েছে, এবং তোমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়ার প্রথম বর্ষের মেরিট লিস্টে অধিকাংশই ভুল, এছাড়া জয়েন্ট ও নিডের এক্সাম অ্যাকচুয়ালি হবে কিনা, এবং তোমাদের স্কুল কবে খুলবে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের এই সমস্ত বিষয়ে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করো এবং সাথে বেল আইকনও ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো COVID-19 এর কারণে বিভিন্ন যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা বাতিল হয়ে গেছে, পরীক্ষা ছাড়াই তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং নতুন ক্লাসও কিছু কিছু স্টুডেন্ট উঠে গেছে। সেক্ষেত্রে বড় পরীক্ষার কথা যদি বলি, নিট এবং জয়েন্টের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ও নিট এবং জয়েন্টের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে না বা এটা করাও সম্ভব না, সেক্ষেত্রে পরীক্ষাকে পিছিয়েও নিয়ে যাওয়া হচ্ছে না। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্য থেকে প্রতিবাদ জানানো হচ্ছে নিট এবং জয়েন্টের এই এক্সামকে ঘিরে, কারণ এই সময়ে এরকম পরিবহন ব্যবস্থা নেই যে যে সমস্ত স্টুডেন্ট ঠিক মতন গিয়ে পরীক্ষা দিতে পারে। এছাড়া রাজ্যের বা বিভিন্ন রাজ্যের যে অবস্থা কোভিডের, সেই অনুযায়ী ছাত্র বিপদের সম্মুখীন হতে পারে বলে জানানো হয়েছে। কারণ এখানে শুধুমাত্র একটি রাজ্য পরীক্ষা দেবে না, সকল রাজ্য বিভিন্ন স্থানে গিয়ে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে এই বিপদ আরও বাড়তে পারে। সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন রাজ্যে এই পরীক্ষার ডেটকে পিছাতে বলছে বা এটাকে স্থগিত রাখতে বলছে। সেক্ষেত্রে তোমাদের জয়েন্ট ও নিটের যে এক্সাম রয়েছে সেটা পিছানোর সম্ভাবনাই কিন্তু অধিকতর রয়েছে, কারণ একটি রাজ্য না, এখানে বিভিন্ন রাজ্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, বিভিন্ন রাজ্য থেকে এই সময় পরীক্ষা নেওয়ার বিরোধিতা করা হচ্ছে। সেই কারণে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে কিন্তু হওয়ার চান্স অনেক কম রয়েছে, তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিডের এই দুর্লভ পরিস্থিতির কারণে ফাইনাল ইয়ার বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজগুলোর ওর যে ফাইনাল ইয়ারের পরীক্ষা রয়েছে, সেই ফাইনাল ইয়ারের পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, এবং বলা হচ্ছিল রাজ্যের তরফ থেকে যে ফাইনাল ইয়ারের পরীক্ষা এই মুহূর্তে নেওয়া সম্ভব না, এই মুহূর্তে পরীক্ষা না নিয়ে আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার উপর ভিত্তি করে এই তাদেরকে নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু একটা মামলা আগের থেকে চলছিল, UGI বলে দিয়েছিল 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সমস্ত কিছু পরীক্ষা যেটা আছে সেটা নিতেই হবে, কারণ আর দেরি করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েই দিয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে তাদের যে ফাইনাল ইয়ারের পরীক্ষা বাকি রয়েছে সেই ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতেই হবে, কারণ পরীক্ষা না নিয়ে তাদেরকে কোনো মতেই পাস করানো যাবে না, আর 30 সেপ্টেম্বরের বেশি সময় নেওয়া যাবে না যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, কারণ স্টুডেন্টদের এর সেক্ষেত্রে ক্ষতিই হবে, সেই কথাই বলা হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে পরীক্ষা নেওয়া কতটা সম্ভব সে বিষয়ে, আর যদি মনে হয় যে পরীক্ষা এই মুহূর্তে নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে UGI যদি পারমিশন দেয় তাহলেই কিন্তু সময়সীমা বাড়াতে পারে। কিন্তু এটার সাথে সাথে বলেও দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই ফাইনাল ইয়ারের সমস্ত পরীক্ষা তোমাদের নেওয়া হবে, এবং তারপরেই তোমাদের সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, উইদাউট এক্সাম তোমাদের কোনো মতেই পাস করানো যাবে না, সেটা কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। ইতিমধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরে তোমাদের এর 10 আগস্ট থেকে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটাও চালু হয়ে গেছিলো, এবং ধীরে ধীরে এখন বিভিন্ন কলেজে কী হচ্ছে, এই মেধা তালিকা বেরোচ্ছে অ্যাডমিশনে করার জন্য। তো এখানে তোমাদের অ্যাডমিশন করার জন্য যে মেধা তালিকা রয়েছে, মেধা তালিকায় প্রচুর পরিমাণে ভুল রয়েছে, কারণ এখানে অধিকাংশ স্টুডেন্ট কী হচ্ছে অ্যাপ্লাই করছে সেটাকে সঠিকভাবে খুঁটিয়ে দেখা সম্ভব না। বিভিন্ন কলেজের যে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের মেধা তালিকা টাঙানো হয়েছে, সেই মেধা তালিকায় যে সব স্টুডেন্টের নাম রয়েছে সেই সমস্ত স্টুডেন্টের নাম একটা অবাস্তবজনক কোডিংয়ের মাধ্যমে নাম দেওয়া রয়েছে, মানে 1, 2, 3, 4 নাম দেওয়া রয়েছে, কোনো যে কোনো জায়গায় একটা ওয়ার্ড লেখা রয়েছে, সেই অনুযায়ী প্রচুর ভুল ভ্রান্তি রয়েছে। যেমন আশুতোষ কলেজে আজকেই মেধা তালিকা প্রকাশ হয়েছে কম্পিউটারে এবং ইংলিশে, সেক্ষেত্রে এ বহু ভুলের ভুল দেখা গেছে। এখানে যে ইংলিশের যে লিস্ট টাঙানো হয়েছে সেখানে সবার প্রথমে নাম রয়েছে সানি লিওনের, যেখানে 4টে সাবজেক্ট বেস্ট অফ 4 রয়েছে, এবং 4টে সাবজেক্টে 100-100 করে, মানে টোটাল 400 দেওয়া রয়েছে 2 নম্বর থেকে শুরু করে। এর বাকি যে 28 নম্বর রয়েছে সেই 28 নম্বরেও নামের জায়গায় বিভিন্ন নাম্বার দেখা গেছে। তো এই সমস্ত বিষয় নিয়ে সহ অধ্যাপক অপূর্ব রায়কে ফোন এবং মেসেজ করা হলে তিনি কোনো উত্তর দেয়নি, কিন্তু বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে এত পরিমাণে আবেদন পড়ছে সেই আবেদন সঠিকভাবে দেখা হচ্ছে না, এবং ওয়েবসাইটে যে আবেদন রয়েছে সে তৃতীয় কোনো সংস্থা সেই আবেদনের যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত করে। সেক্ষেত্রে এ যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, মানে এবং আবেদনের প্রক্রিয়া এতই বেশি যে এখানে ম্যানুয়ালি সেটাকে চেক করা সম্ভব না, সেক্ষেত্রে যে স্টুডেন্টরা রয়েছে নাম লিস্ট রয়েছে পার্সেন্টেজ অনুযায়ী তাদের দেওয়া হচ্ছে, এখানে যদি কোনো কারণবশত তারা ডকুমেন্টে কোনো কিছু ভুল দেয় যে যেখানে দেখা গেছে এ 100তে দেওয়া হলো 100 কিন্তু আসলে সেই স্টুডেন্ট 100 পায়নি, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু আগে চলে আসবে। কিন্তু যখন তারা বলেছে ভর্তির যখন প্রক্রিয়া হবে, ভর্তির প্রক্রিয়ার সময় ডকুমেন্টেশন যখন চেক
চেক হবে তখন কিন্তু তাদের কোনো মতেই ভর্তি নেওয়া হবে না। সেই কারণে তোমাদের বলবো, তোমাদের মধ্যে যারা এরকম ধরনের কাজ করছো যে নিজের নম্বরকে বাড়িয়ে দিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের লিস্টে নাম আসলেও ভর্তির সময় যখন ডকুমেন্টেশন চেক হবে তোমাদের যে অ্যাডমিশনের কাজ সেখানেই কিন্তু আটকে যাবে, তোমরা ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে তোমরা যারা এরকম ধরনের ইচ্ছাকৃত এরকম ধরনের ভুল করছো তাদেরকে বলে রাখি এরকম ধরনের ভুল করে কোনো লাভ নেই, কারণ তোমরা কলেজে কোনো মতেই এই অ্যাডমিশন নিতে পারবে না। কারণটা তোমরা সবাই জানো, এই বছর তোমাদের অ্যাডমিশনের জন্য যে ফি লাগতো সেই ফি পুরোপুরি মুকুব করে দেওয়া হয়েছে, সেই কারণে কিছু কিছু স্টুডেন্ট এরকম ধরনের কাজ করছে। বন্ধুরা, তোমাদের যে রাজ্যের স্কুল রয়েছে সেই স্কুল কবে অ্যাকচুয়ালি ওপেন হবে সেই নিয়ে কিন্তু স্টুডেন্টরা একটা সংশয়ের মধ্যে রয়েছে যে কোভিড-19 কারণে প্রত্যেক মাসেই কিন্তু এক মাস করে স্কুল খোলার সময়সীমাকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের যে স্কুল খোলার এখনও পর্যন্ত লাস্ট ডেট পাওয়া গেছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত তোমাদের স্কুল বন্ধ থাকবে এখনও পর্যন্ত বলা হয়েছে, কিন্তু এটা বলা হয়নি যে 20 তারিখের মধ্যেই তোমাদের স্কুল খুলবে। তোমাদের যে অধিকাংশ স্টুডেন্টদের ভুল ভ্রান্তি হচ্ছে যে সেপ্টেম্বরের 20 তারিখে স্কুল খুলবে, বলেছে 20 তারিখ পর্যন্ত ও এখনও পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় সেটাকে বাড়ানোও হতে পারে। তোমাদের যতক্ষণ পর্যন্ত সমস্ত পরিস্থিতি স্বাভাবিক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এর স্কুল খোলা হবে না, বা স্কুল কলেজ বা এই সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কিন্তু ওপেন করা হবে না। এবং তোমাদের যে এক্সাম রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এক্সাম রয়েছে সেগুলো কিন্তু একান্তই নেওয়া হবে, সেটা মনেই রাখবে। কারণ এখন কিন্তু কোনো এক্সামকেই এই ছাড় দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের এক্সাম কিন্তু একান্তই হবে। সেক্ষেত্রে তোমরা মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, এটা ভেবো না যে আমাদের এক্সাম হবে না। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই এডুকেশন নিউজের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটন ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। আর এখনও পর্যন্ত এই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। ও আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।